নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসাম বিশ্ববিদ্যালয়ে 5 দিবসীয় আবশ্যিক মৎস্য প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন মন্ত্রী পরিমলে। ফেরি ভাড়া বৃদ্ধি না করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন দুধপাতিলের বাসিন্দাদের। টেন্ডার নিয়ে গান্ধী মেলা প্রাঙ্গণে ঘোল পাকাল একদল যুবক, উত্তপ্ত পরিস্থিতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রগতিশীল মৎস্য চাষীদের জন্য 5 দিবসীয় আবাসিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করলেন রাজ্যের মিন, আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার শিলচর আসাম বিশ্ববিদ্যালয় স্থিত বিপিন চন্দ্র পাল মিলায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার মৎস্য চাষীরা শিবিরে অংশ নেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সমগ্র গ্রাম্য উন্নয়ন যোজনার ডিরেক্টর ডক্টর রমেন বর্মন, আসাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ইনচার্জ ডক্টর সজল নাগ, কাছাড় জেলার অতিরিক্ত জেলা শাসক যুবরাজ বরঠাকুর, আসাম বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর প্রদ্যুষ কিরণ নাথ প্রমুখ। যে আমার বিভাগ শুধু কাজ করেছে এই কথা নয়, আমরা যারা এই বিভাগের সঙ্গে জড়িয়ে আছি, আমরা কোনো না কোনো জায়গায় পরিশ্রম করেছি, প্রচণ্ডভাবে পরিশ্রম করেছি 7 বছর। আমি বলি না যে সরকারের সহায়তায় সব হয়েছে, ব্যক্তিগত উদ্যম, ব্যক্তিগত উৎসাহ নিয়েই আসামে যারা এই খণ্ডয় কাজ করছেন তারা প্রয়াস করে যাচ্ছেন। আজকের দিনে আপনারা এখানে দেখলেন যে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে ডক্টর রমেন বর্মন বললেন এখান থেকে আমি পিএইচডি করেছি আসাম ইউনিভার্সিটির থেকে। তিনি আরেকটা উদাহরণ দিলেন যে নজরুল ইসলাম এখান থেকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি নিয়ে তিনি কাজ করছেন। ব্যাপারটা হয়েছে এরকম, আজকের দিনে প্রথম তো এরকম একটা ছিল, আমি যখন জয়েন করেছি এরকম মনে হয়েছে যে ফিশারি বিভাগটা একে নেগলেক্টেড, ফিশারি সেক্টরে যারা কাজ করে বড় নেগলেক্টেড, সমাজের কাছে নিজের কাছে এরকম মনে হয় যে যে ফেরি ভাড়া বৃদ্ধি না করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন ছোট দুধপাতিল এলাকার একাংশ জনগণ। মঙ্গলবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে কাছাড় জেলার আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগের কার্যনির্বাহী অভিযন্তার কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে এ মর্মে এক স্মারকপত্র সংশ্লিষ্ট বিভাগের কার্যনির্বাহী অভিযন্তার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এদিন কার্যনির্বাহী অভিযন্তার অনুপস্থিতিতে স্মারকপত্র গ্রহণ করেন বিভাগীয় এসডিও। এতে উল্লেখ করে বলা হয় যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে নদী পারাপারে দ্বিগুণ ভাড়া নৌযাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে। বিগত দিনে সরকারি নির্দেশে নদী পারাপারে 4 টাকা নেওয়া হতো, যদিও খুচরোর অভাবে যাত্রীদের কাছ থেকে 5 টাকা করে নেওয়া হতো, কিন্তু সম্প্রতি তা দ্বিগুণ করে নৌযাত্রীদের আরও সমস্যার মুখে ছুড়ে দেওয়ার পাশাপাশি বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এদিকে এলাকার বেশিরভাগ জনগণদের হাট বাজার সহ স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির জন্য প্রতিদিনই একাধিকবার নদী পারাপার করতে হয়। এহেন পরিস্থিতিতে মাথায় বাজ পড়ার মতো উপক্রম ঘটেছে এলাকার জনগণদের। তাই ছোট দুধপাতিল এলাকার বাসিন্দাদের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে সৃষ্ট সমস্যার স্থায়ী সমাধানের আর্জি জানানো হয়। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনিতা দাস, কালিতারা দাস, ঝর্ণা দাস, আশিস দাস প্রমুখ। আমরা পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলন সংগঠিত করব। এখানে যারা এসছেন আজকে বিশেষত মহিলারা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পায়ে হেঁটে বাড়ির অত্যন্ত জরুরি কাজগুলি মানে ছেড়ে এরা এখানে আন্দোলনে আসতে বাধ্য হয়েছেন। এই যে ভুক্তভোগী মানে অতিরিক্ত ভাড়া প্রতিদিন ওনাদের দিতে হচ্ছে, অঞ্চলের মানুষদেরকে দিতে হচ্ছে, অঞ্চলের ছাত্রছাত্রীদেরকে দিতে হচ্ছে, এই বর্ধিত ভাড়া এটা অত্যন্ত অন্যায়, এটা অত্যন্ত অযৌক্তিক। এই অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে যেন প্রত্যাহার করা হয়, এই দাবিতেই আজকে এখানে ধর্ণা ছিল। যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই দাবি না মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে, এবং এই আন্দোলনে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এই অঞ্চলের যারা এই অঞ্চলের মানুষের যারা ভোট নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছেন তারা এবং কাছাড়ের জেলা প্রশাসন এবং জল আভ্যন্তরীণ বিভাগের কর্মকর্তারা কর্তৃপক্ষ
দায়ী থাকবেন যদি বিশৃঙ্খলা পরিস্থিতি হয়, এবং আগামী আন্দোলনে এই দুধপাতিল অঞ্চলের সমস্ত মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমি আবেদন জানাচ্ছি। শিলচর গান্ধী মেলা প্রাঙ্গণে টেন্ডার নিয়ে গোল পাকালো একদল যুবক। এ নিয়ে তীব্র উত্তপ্ত হয় পরিস্থিতি। জানা গেছে, চলিত বছরের শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলাতে মেলার সামগ্রী পরিচালন করতে পুরসভার তরফ থেকে টেন্ডার প্রথার ব্যবস্থা করা হয়। এতে আবেদন করা মোট 5টি কোম্পানির মধ্যে সোমবার পুরসভার পক্ষ থেকে ডিকে এন্টারপ্রাইজকে অনুমতি প্রদান করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ডিকে এন্টারপ্রাইজ কোম্পানির লোকেরা মেলার সামগ্রী নিয়ে মেলা প্রাঙ্গণে পৌঁছালে একদল যুবক এসে তাদের বাধা দেয়, পাশাপাশি তাদেরকে পুরসভার অনুমতিপত্র দেখাতে বলে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট কোম্পানিকে রীতিমতো হুমকি দিয়ে যুবকরা জানায় পুরসভার অনুমতি যদি ওই কোম্পানি তা দেখাতে ব্যর্থ হয় তবে তাদের সামগ্রী মেলা চত্বর থেকে সরিয়ে নিয়ে যেতে বলে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডাও শুরু হয়। এদিন উত্তেজিত যুবকরা বিভিন্ন স্লোগানে এলাকার আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এদিকে ঘটনার খবর পেয়ে ডিকে এন্টারপ্রাইজের সত্তাধিকারী উপস্থিত হয় পুরসভার অনুমতিপত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে জানান, ये मेला आपको मिला है, आप लोगों को कौन से फार्म को मिला है? ডিকে এন্টারপ্রাইজ। ও, তো আপ লোগোনে টেন্ডার দিয়ে থে, तो आपको टेंडर देने के बाद सिलचर म्यूनसिपलिटी ने आप लोगों को वर्क ऑर्डर दे दिया? कब दिया? मिल गया कल परसों। कल यानी 8 तारीख, यानी 13 तारीख को मिला है। अच्छा अच्छा, तो यहाँ पे कुछ ऐसा कुछ चल रहा था कि किसी को नहीं मिला के बोल के थोड़ा सा शोर मचा रहा था, तो इसके बारे में आप कुछ बोलेंगे? कुछ आप लोगों का जो माल कल आज सुबह को आया था, तो उसके बाद यहाँ पे कुछ ऐसा शोर मचाने के लिए कोई लोग आदमी लोग आए थे, इसके बारे में आप कुछ बोलेंगे? अभी कौन था तो मालूम नहीं है, हो सकता है उसको तो हमसे मिला नहीं है। हम लोग मेला करने आया, मेला करेंगे। अभी सामान सब आया, सामान धीरे धीरे खाली हो रहा है, फिटिंग में हाथ लगेगा। हम लोग को जितना जल्दी से जल्दी मेला को स्टार्ट करना है, नहीं तो फिर बारिश का टाइम आ जाएगा, हम लोग का लॉस हो जाएगा। यही बात है। अच्छा, तो हम लोग मेला स्टार्ट करेगा, जितना जल्दी उतना जल्दी करेंगे, और बाय चांस अगर कुछ प्रॉब्लम होता ही होगा तो वो तो प्रशासन है, प्रशासन देखेगा। আমরাখার সরস্বতী বিদ্যানিকেতনের দশম শ্রেণীর ছাত্রদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার বিদ্যানিকেতনে আয়োজিত অনুষ্ঠানে শংসাপত্র সহ উপহার সামগ্রী দিয়ে পড়ুয়াদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন পরিচালন কমিটির সভাপতি অভিনয় চন্দ, সম্পাদক সুজিত চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ দাস সহ পড়ুয়াদের অভিভাবক এবং বিদ্যালয়ের শিক্ষকরা। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পরিচালন কমিটির সভাপতি অভিনয় চন্দ, প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী, সম্পাদক সুজিত চক্রবর্তী, সদস্য প্রদীপ দাস। এছাড়া বক্তব্য রাখেন আচার্য স্বপন পাল, কমলাকান্ত দাস, দশম শ্রেণীর বিদ্যার্থী বিদ্যুৎ নাথ, স্নেহা আচার্য এবং অভিভাবিকা সোনালী নাথ। আজ আমাদের আমরা কে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় বিদ্যালয় থেকে। ওদের এই বিদ্যালয় জীবন সমাপ্তিকালে আমরা ওদের মিষ্টিমুখ করাই, একটা সার্টিফিকেট ও কলম হাতে তুলে দিই। এই বিদায় পূর্বক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানীয় সভাপতি মহোদয়, সম্পাদক মহোদয়, তার সঙ্গে বিদ্যালয়ের জন্মলগ্ন প্রতিষ্ঠাতা সদস্য শ্রী প্রদীপ দাস মহাশয় এবং অভিভাবকগণ, সাথে নবম দশম শ্রেণীর বই বিদ্যার্থী ভাই ও বোনেরা এবং বিদ্যানিকেতনের সকল দাদা ভাই দিদি ভাইরা। আজ এক অশ্রু ভরা নয়নে ওদের আমরা বিদ্যানিকেতন থেকে ওদের বিদ্যালয় জীবন সমাপ্তিকালে ওদের আশীর্বাদ প্রদান করি এবং সবাইকে উজ্জ্বল জীবনের মঙ্গলের অধিকারী হওয়ার জন্য শ্রী শ্রী ভারত মায়ের শ্রী চরণে প্রার্থনা করি। এবং আগামী 25 ফেব্রুয়ারি সোনাই আমজুরঘাট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে কাছাড় জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন। জেলা যুব আহলে সুন্নতের ব্যবস্থাপনায় ওই দিন বিকেল 4টা থেকে শুরু হয় অনুষ্ঠান, চলবে রাতব্যাপী। মঙ্গলবার সোনাইয়ে এক সাংবাদিক বৈঠক করে সম্মেলনের প্রস্তুতি তুলে ধরে আয়োজকরা জানান, আহলে সুন্নতের জেলা সভাপতি তথা বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ সুফি জমিলুন্নবী চৌধুরীর পৌরোহিত্যে মহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট আলেম মৌলানা আফজল হোসেন মঞ্জুরী।
এছাড়া উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা সহ জামাতের সভাপতি, কার্যকরী সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসম্পাদকরা। অভ্যর্থনা কমিটির সভাপতি মাওলানা নাজির হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর ও কোষাধ্যক্ষ হাফিজ আব্দুল হক বলেন, রাতভর অনুষ্ঠানে ওয়াজ পেশ করবেন ইসলামিক আলোচকরা। গুচ্ছ কার্যসূচির মধ্যে ঘোষণা করা হবে জামাতের পুনর্গঠন জেলা কার্যকরী কমিটিও। এতে সবার সহযোগিতা ও উপস্থিত কামনা করেছেন আয়োজকরা। মাসের ২৫ তারিখ অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি সোনাই শহর সংলগ্ন আমজুরঘাটে কাঁচা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের দিন কাঁচা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি পুনর্গঠন করার ঘোষণা দেওয়া হবে এবং এই সম্মেলনের দিন কাঁচা জেলা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটিও নতুন কমিটি ঘোষণা দেওয়া হবে। সম্মেলনকে সাকসেস করে তুলতে কাঁচা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তাগণ ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন আনাচে কানাচে প্রতিদিন দাওয়াতনামা পৌঁছে দিচ্ছেন। আপনারা সবাই এই সম্মেলনে আমন্ত্রিত। এই সম্মেলনে আমরা আশা করছি 20-30 হাজার মানুষের সমাগম হবে। শাহসুফি জমিলুন্নবী চৌধুরী সাহেব বাগপুরি ওনার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের উলামায়ে কেরাম, সুফিয়ান এজাম, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন সংগঠনের সাংগঠনিক ব্যক্তিত্ব, সমাজসেবী বুদ্ধিজীবী, চিন্তাবিদগণকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই সম্মেলনে আপনাদের উপস্থিতি তথা সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। সোনাই গোবিন্দনগরে ধন্বন্তরি সেবাযাত্রার মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দর্শনা পাটোয়া, ডক্টর সুমন বিশ্বাস, রুদ্রপ্রতাপ রণজিৎ রায়, শৌভিক বণিক সহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট ডাক্তাররা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক এবং প্রাক্তন শিক্ষাবিদ লালমোহন দাস। শিবিরের ব্যবস্থাপনায় ছিলেন বকুল দাস। মহিলাদের জন্য বিশেষ ক্যান্সার নির্ণয় শিবিরও করা হয়, যেখানে 300+ মহিলা স্ক্রিনিং করা হয়। এই স্বাস্থ্য শিবিরের সেবা ভারতীয় সদস্যরা এবং শিলচর মেডিকেল কলেজের ডাক্তাররা প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী দিনেও গ্রামের রোগীদের উন্নত চিকিৎসার জন্য তারা পাশে থাকবেন। অলফাইন ই রিক্সার নাম নকল করে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের প্রতারণা করছেন বলে অভিযোগ করেন জেসলিন মোটর ও অলফাইন ই রিক্সা কোম্পানির কর্মকর্তারা। অন্য কয়েকটি ই রিক্সা কোম্পানি অলফাইন ই রিক্সার নেম প্লেট লাগিয়ে বিক্রি করছে বলে অভিযোগ। মঙ্গলবার শিলচর মেহেরপুর স্থিত জেসলিন মোটর ও অলফাইন ই রিক্সার কোম্পানির কর্মকর্তারা জানান, কয়েক মাস থেকে অলফাইনের মতো ই রিক্সাতে লেবেল লাগিয়ে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ঠকাচ্ছে। সেই ই রিক্সাগুলো মেরামতের জন্য তাদের মেহেরপুর স্থিত জেসলিন মোটরসে নিয়ে আসে, তখন দেখা যায় সেই ই রিক্সাগুলো কোম্পানির বানানো নয়। এভাবে গ্রাহক ও চালকদের ঠকানো হচ্ছে। অলফাইন ব্র্যান্ডের অলফাইন নামে শুধু একটি ই রিক্সা রয়েছে, আর কোনো নামের ই রিক্সা তাদের নেই। ই রিক্সার বিজনেস করছে কিছু অসাধু ব্যবসায়ী, ই রিক্সার বিজনেস করছে, সেম আমাদের ই রিক্সার মতোই এরকমই নাম, ধরুন হেলোফাইন বা সামথিং এলস, এরকম দিয়ে আমাদের রিক্সাতে স্টিকার লাগিয়ে গরিব রিক্সা চালকদেরকে প্রতারিত করতে চাইছি। তাই আমি আমাদের অলফাইন কোম্পানির তরফ থেকে এটা ক্লিয়ারিফিকেশন দিতে চাই যে আমাদের অলফাইনের কোনো অন্য ব্র্যান্ডের রিক্সা নাই, শুধু অলফাইন অলফাইনই, আর কোনো অন্য হেলোফাইন, টিওফাইন বা সামথিং অন্য কোনো কিছু আমাদের অলফাইনের কোনো গাড়ি নেই। অলফাইনের শুধু একটিই গাড়ি আছে, সেটা হচ্ছে অরিজিনাল, যেটা অলফাইন লেখা আছে সেটাই, এবং তাতে যদি কেউ স্টিকার লাগিয়ে বলে যে এটা আমাদের অলফাইনের গাড়ি, তাহলে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষকে প্রতারিত করছে। বা কোনো অন্যান্য গাড়িতে যদি অলফাইনের স্টিকার লাগিয়ে বলে এটা অলফাইনের গাড়ি, সেটা মানুষকে প্রতারিত করছে। তাই যাতে গরিব রিক্সাওয়ালা চালকরা কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, তাই আমি অলফাইন ইন্ডাস্ট্রিজ এবং অলফাইন ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে এটা আমি বিবৃতি দিচ্ছি যে আমাদের অলফাইনের শুধু অলফাইন গাড়িটিই আমাদের অলফাইন ই রিক্সা বলে পরিচিত, এবং শুধু অলফাইনের একটি মাত্রই ব্র্যান্ড আছে, সেটা অলফাইন। করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দি জিপিতে অবৈধ মদ, গাঁজা, জোয়ার আড্ডা বন্ধ করা সহ নেশাকারীদের শায়েস্তা করতে এবার মাঠে নামলেন জিপির মহিলারা। এলাকার অসামাজিক কর্মকলাপে অতিষ্ঠ হয়ে অবশেষে মঙ্গলবার জিপির একাংশ মহিলারা বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে এ নিয়ে জেলার পুলিশ সুপার পদ্মনাভ বড়ুয়া সহ জেলা শাসক মৃদুল যাদবের কাছে এক স্মারকপত্র প্রদান করে অতিসত্বর এলাকার অসামাজিক কর্মকলাপ বন্ধ করা সহ নেশাকারীদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, গ্রাম থেকে এসেছি সুপ্রাকান্ত জিপি, মানে মদ গাঞ্জা বেশি অশান্তি হয় রাত্রিবেলা,
বহুতবার তারা আমরা কইয়া ছাড়ছি যে এটা বন্ধ করো, এটা বন্ধ করো, তারা এটা বন্ধ করে না। মানে চার পাঁচজন আছেন তারা, মানে বাড়িত বিক্রি করুন, রাত্রে নেন, পুরুষ লোকের গিয়ে বাড়িত বহুত অসুবিধা করুন, খুব প্রবলেম। আর এখন স্পেশালের কাছে এসে আমরা ওটা কমপ্লেন। আপনারা যে সময় আগে যে সময় করছেন এই সময় তারা আর কেটা আছে? হ্যাঁ, বন্ধ, তারা বন্ধ নয়, বন্ধ জঙ্গল পর্যন্ত ইয়া বন্ধ করছে। কেটা করছে? আমরা তো একশো বার বেশি বা তারা বেচা বন্ধ করতাম নাই, কারণ আমরা কিছু করতাম খালি মদ নিন, আর মদ গাঞ্জা জুয়া সব চলে খারাপ আছে। শিল্পী পাল, আমির আলী, পূর্ণিমা দাস, সুপ্রজিৎ রায়, আচ্ছাদন রায়। ওখানে আপনারা কিতা চাই? এখন তো আমরা ওটা বন্ধ হইতো আর শান্তি হইতো, যেরকম তারা কিতা গ্রামের ভিতরে এইসব অবৈধ ব্যবসা করে। কবে থেকে চলে? কবে থেকে? এটা বহুত বছর থাকে, সহ্য করতে না পারি আমরা। মানে এটা তারা বারবার গিয়ে কইছে এটা বন্ধ করো, এটা বন্ধ করো, তারা বন্ধ করে না। আর আমরা তোমরা রেখে কইছে এটা এটা করতাই না, ওটা করতাই না, মানে নানান গালি গালাজ দিয়ে দালই পর্যন্ত বার হয়ে যায় বলে। শিলচর মেহেরপুর স্থিত প্যারাডাইস হোমের তত্ত্বাবধানে থাকা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঘটে রবিবার। দিন কয়েক আগে শিলচর আশ্রম রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে সমাজসেবক সুবীর ধর সহ শিলচর সদর থানার পুলিশ কর্মীরা। পরে তার সুরক্ষার চিন্তা করে তাকে মেহেরপুর স্থিত প্যারাডাইস হোমে সমঝে দেন তারা, কিন্তু রবিবার ওই কেন্দ্রেই তার মৃত্যু হয়। মঙ্গলবার এক সাংবাদিকী সম্মেলন করে প্যারাডাইস হোমের সাধারণ সম্পাদক মফজুল হোসেন জানান, দুই তারিখে একজন বৃদ্ধ মানুষ শিলচর শহরে আবর্জনাতে দেখা গেছে। শিলচর শহরের একজন বিশিষ্ট সমাজসেবী সুবীর ধর, উনি ওনার সঙ্গী সাথী নিয়ে শিলচর পুলিশ সদর পুলিশকে ইনফর্ম করেছেন এবং সদর পুলিশকে নিয়ে উনি এই বৃদ্ধ মানুষকে উঠাইয়া আনি SM দেব সিভিল হসপিটালে চিকিৎসা করে আমাদের হোমে রাখা হয়। তো উনি গতকালকে আমাদের হোমে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা শিলচর আমাদের নিয়ারেস্ট যেটা পুলিশ স্টেশন আঙ্গিরখাড়িতে আমরা ইনফর্ম করেছি, পুলিশ এসে আমাদের সঙ্গে নিয়ে মেডিকেল কলেজে মর্গে রাখা হয়েছে। আজকে ওনাকে পোস্টমর্টম করা হয়েছে, এখন উনি মেডিকেল কলেজে মর্গেতে রয়েছেন। তো ম্যাজিস্ট্রেটের অর্ডার মতে আজকে থেকে 72 ঘন্টার পরে ওনাকে দফন করা হবে। তো উনি মারা যাওয়ার আগে আমাদের এখানে উনি বলেছেন ওনার গড় উত্তরপ্রদেশে এবং উনি মুসলিম মানুষ, সেটাই বলছেন, আর কিছু বলতে পারছেন না। তো আমরা যদিও ওনার কোনো আত্মীয় স্বজন যদি থাকেন তাহলে 72 ঘন্টার ভিতরে যদি বাইর হন তাহলে ভালো হবো, এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এনজিও প্যারাডাইস মেহেরপুরে আমাদের অফিস আছে, এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করেন রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশন এবং শিলচর মেডিকেল কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মধ্যপ্রদেশের জবলপুরে আয়োজিত পঞ্চম খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় গোটা দেশের মোট 22টি রাজ্য অংশগ্রহণ করে। এতে আসাম থাংতা অ্যাসোসিয়েশনের 7 জন খেলোয়াড় নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতার আসামের হয়ে একমাত্র স্বর্ণপদক লাভ করেন এল সীমা সিংহ। মঙ্গলবার শিলচর রেলওয়ে স্টেশনের শিলচর থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা পৌঁছালে তাদের সংবর্ধনার জোয়ারে ভাসলেন থাংতা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ডক্টর এম শান্তি কুমার সিং জানান, পঞ্চম খেলো ইন্ডিয়া গেমস মধ্যপ্রদেশের জবলপুরে আয়োজিত হয়, এবং সেই খেলো ইন্ডিয়া গেমসে আমাদের কাছাড়ের গর্ব, আসামের গর্ব, এমনকি সোনাইর গর্ব এল সীমা দেবী স্বর্ণপদক লাভ করেছে। আসাম থেকে মোট 7টি খেলোয়াড় গিয়েছিল, কিন্তু উনি একমাত্র এই সীমা দেবী স্বর্ণপদক লাভ করেছে। উনি ফাইনাল প্রতিযোগিতায় মণিপুরের খেলোয়াড়কে হারিয়ে উনি স্বর্ণপদক লাভ করেছেন। আমাদের আসামে আমরা দেখতেছি যে বিশেষ করে বরাক উপত্যকার থেকে থাংতা যে অ্যাসোসিয়েশন আছে ওরা খুব ভালো কাজ করছে। বরাক ভ্যালিতে যে কাছাড় থাংতা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের সঙ্গে রয়েছে, ইস্টার্ন সোনাই থাংতা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা রয়েছে, সোনাই থেকে যারা খেলোয়াড় অংশগ্রহণ করে গিয়েছিল, হ্যাঁ, তাদের মধ্যে আসাম থাংতা অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট এবং আমাদের কোচ যে আমাদের বিনয় সিংহ আমাদের সঙ্গে আছে। তো আজকে এখানে কাছাড় থাংতা অ্যাসোসিয়েশন এবং ইস্টার্ন সুনাই থাংতা অ্যাসোসিয়েশন বলকি আসামের থাংতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আমাদের স্বর্ণপদক জয়ী সীমাকে এইখানে
ব্যান্ড বাজনা বাজিয়ে ওনাকে সুস্বাগত জানিয়েছে এবং আমাকেও এখানে আমন্ত্রণ জানিয়ে অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি। পিতাজি দু তিন সাল পেলে সে গুজর গে তো উসকো মমি বহুত মেহনত করকে আজ এই বচ্চো কো সাপোর্ট করকে উসকো ভাই লোক উসকো সাপোর্ট করকে আজ উসকো গাঁও সে সাপোর্ট করকে উসকো ইতনা আগে তক লেকর আয়া হ্যায় ওর মেরা তরফ সে ভি জিতনা মেনে এক কোচ হোকার এক ইনস্ট্রাক্টর বন কে উসকো টিচার কা নিভায়া হ্যায় কি উসকো জিতানে কে লিয়ে ওর উসকো এক উসকে অন্দর মে এক জুনুন মেনে দেখা হ্যায় কি ও হর গেম মে ন্যাশনাল লেভেল মে ভি বহুত বার উসনে গোল্ড মেডেল লেকর আয়া আজ তক এক ভি সিলভার ব্রোঞ্জ নেই লায়া সিফ গোল্ড মেডেল হি লেকর আয়া ওর ইস বার ভি মুঝে পুরা পক্কা বিশ্বাস থা কি জেসে ভি হো উসকো মেডেল লেকর আয়েগা। এগারো জন প্লেয়ার পার্টিসিপেট করেছিল, তেতিয়া আমি মেডেল পাইছিল, নখন মেডেল পাইছিল, গোল্ড এটা, সিলভার দুটা, বাকি ব্রোঞ্জ। কিন্তু এইবার কিয় কারণে আমি মাত্র একটা মেডেল পাইছিল, আমার ল'ৰা ছোৱালীবিলাক অকণমান মানে এডুকেশ্যন পৰীক্ষা আছিল, সেইকাৰণে আমি টাইম মতে প্ৰেক্টিছ কৰিব পৰা নাছিল, সেইকাৰণে আমি আমাৰ এইমছটো গ'লটো আমি পোৱা নাই। গতিকে কিন্তু আমি বেগত নাযাওঁ, বেগফালে নাযাওঁ, আগুৰি যাওঁ। শেষ কৰাৰ আগে বিশেষ বিশেষ খবৰ আৰু একবাৰ। আসাম বিশ্ববিদ্যালয়ে 5 দিবসীয় আবশ্যিক মৎস্য প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন মন্ত্রী পরিমলে। ফেরি ভাড়া বৃদ্ধি না করার দাবিতে বিক্ষোভ প্রদর্শন দুধপাতিলের বাসিন্দাদের। টেন্ডার নিয়ে গান্ধী মেলা প্রাঙ্গণে ঘোল পাকালো একদল যুবক, উত্তপ্ত পরিস্থিতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।